যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা এদেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময়ের জুড়ে আপনাদের সাথে আছি আমি রাসেল আহমেদ। আমজনতার আজকের বিষয় আলটিমেটাম রহস্য। রাজনীতির মাঠের এই আলটিমেটাম নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন আবু সাইদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক। একটু তার কাছ থেকেই জেনে আসতে চাই, আমরা যেটি দেখলাম যে বিএনপির নেতারা বলছেন বেশ কিছু জোরালোভাবেই রাজপথে তাদের বাধা দেয়া হলে যুদ্ধ হবে, এবং বলা হচ্ছে 10 ডিসেম্বরের পর তারেক রহমান এবং খালেদা জিয়ার কথায় দেশ চলবে। এই যে একটি আলটিমেটাম, আমরা এর আগেও আলটিমেটাম দেখেছি, তবে এবারের আলটিমেটামের মধ্যে আপনি কোনো নতুন বার্তা দেখছেন কিনা রাজনীতির মাঠে? না, যেটা মনে হচ্ছে যে রাজনীতির অঙ্গনটা উত্তপ্ত হয়ে উঠেছে, এবং যদি কোনো সমঝোতার জায়গা তৈরি না হয় তবে সেখানে একটা সংঘাতক পরিবেশ সৃষ্টি হতে পারে। দুই দল যেভাবে যার যার অবস্থানে অনড় রয়েছে, এর মানে হচ্ছে সংঘাত অনিবার্য। অর্থাৎ বিএনপি তার জায়গা থেকে সরতে চাইছে না, অর্থাৎ দলনিরপেক্ষ নির্বাচন ছাড়া, দলনিরপেক্ষ সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। এবং অপরদিকে আওয়ামী লীগ বলছে যে সংবিধান, বর্তমান সংবিধান অনুযায়ী অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। তো এই যে অবস্থান, এই অবস্থান কেউ ছাড় দিতে চাইছে না, এবং কোনো সমঝোতা কিংবা কোনো আলাপ আলোচনার ও আমরা দেখছি না। আলাপ আলোচনা অনেক সময় সরাসরি হয়, অনেক সময় তৃতীয় পক্ষ, সেই তৃতীয় পক্ষ কখনো আমরা চাই আর না চাই বিদেশি শক্তি হতে পারে, দেশের অভ্যন্তরে ও শক্তি হতে পারে, এমনকি রাষ্ট্রপতি হতে পারে, নির্বাচন কমিশনও হলে আপত্তির কিছু নেই। তো তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা হতে পারে অথবা সরাসরি তারা বসতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সবাই এখন পর্যন্ত অনড় অবস্থানে রয়েছে। আমি জানি না নেপথ্যে কোনো আলাপ আলোচনা চলছে কি না, কিংবা বাইরের কোনো চাপ আছে কিনা, এগুলো আমার জানা নেই। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পরিস্থিতি ক্রমেই সংঘাতের দিকে যাচ্ছে এবং রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠছে। তো এখানে একমাত্র একটি সমঝোতার মাধ্যমেই এখানে নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে এই সংকটের উত্তরণ করতে পারে। আমি পৃথিবীব্যাপী আমি এখানে আপনার কাছে একটি বিষয় জানতে চাই। আপনারা যে আলোচনার কথা বলছেন, আমরা কি আসলে কখনো দেখেছি যে দুই দলের পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে কোনো ধরনের তৃতীয় শক্তির হস্তক্ষেপ ছাড়া? বরঞ্চ সময়ে সময়ে দেখা গেছে যতবারই গণতান্ত্রিক সরকারের পরিবর্তন হয়েছে পরিস্থিতি তত দিনে দিনে সংঘাতের দিকে গেছে। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। তারপরে হ্যাঁ, আলোচনা তো হয়েছে। যেমন এর আগে ধরুন যে দুই দলের মধ্যে তখন সাংবাদিক ফয়েজ আহমেদ, এবং এটা 80-এর দশকের কথা বলছি, সাংবাদিক ফয়েজ আহমেদ, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, তারা উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং দুই দলের দূরত্ব তারা কমিয়ে, এই বড় দুই দলের দূরত্ব তারা কমিয়ে এনেছিলেন, এটা হয়। আবার আলোচনায় আপনি যদি বলুন যে 1991 সালের সংসদে নির্বাচনের পর সেখানে দেখা গেল যে বিএনপি তখন রাষ্ট্রপতি সরকারের ব্যবস্থায় তারা অনড়, অপরদিকে আওয়ামী লীগ সংসদীয় পদ্ধতি আলোচনার মাধ্যমেই সংসদীয় পদ্ধতিতে প্রত্যাবর্তন ঘটেছে। এমনটা যে হয় না একেবারে বলা যাবে না। এই তারপরে আবার এও আছে যে আলোচনা ব্যর্থ হয়েছে। তবে এখানে হচ্ছে সমাধানের জন্য কতগুলো পথ আছে। একটা হলো আন্দোলনের চাপের মুখে সরকার নথি স্বীকার করে, বিদেশিদের চাপের মুখে নথি স্বীকার করে, অথবা সরকার তারা আলোচনার দ্বার খুলে দেয় এবং আলোচনার টেবিলে সমঝোতা হয়। তো এইটা একটা বিষয়। তবে রাজনৈতিক সমঝোতা ছাড়া এখানে অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব নয়। দেশের বৃহত্তর ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগকে বাদ দিয়ে যেমন অর্থবহ নির্বাচন হবে না, ঠিক তেমনই করে বিএনপিকে বাদ দিয়েও তো অর্থবহ নির্বাচন সম্ভব না। অতএব একটা অংশগ্রহণমূলক, অর্থবহ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সেখানে তো একটা কমন জায়গায় সমঝোতায় আসতে হবে, এবং সেই ক্ষেত্রে সংবিধানের দোহাই পাড়ুক আর যাই বলা হোক না কেন, আমার কাছে মনে হয় যে রাজনৈতিক সমঝোতা আসলে সংবিধান কোনো বাধা নয়। কেননা আপনি যদি ধরুন যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বলা হয়, কিন্তু সংবিধানের আলোকেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, সংবিধান সংশোধিত হয় নাই। তো আমি আমি তত্ত্বাবধায়ক ধরুন আমি
তত্ত্বাবধায়কের প্রসঙ্গে আসব, আর একটু জেনে আসতে চাই। আমাদের সাথে রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, তার কাছ থেকে এই আলটিমেটাম নিয়ে জানতে চাই। আমরা এর আগেও দেখেছি ঈদের পরে জোরদার আন্দোলন জোরদারের কথা, কিংবা সরকার পতনের আন্দোলনের জন্য আপনারা এর আগেও আলটিমেটাম দিয়েছেন। এবার 10 ডিসেম্বরের যে আন্দোলনের আলটিমেটাম দেওয়া হয়েছে, সেখানে কি নতুন কিছু থাকছে যে কারণে আপনারা এতটা মনোবল পাচ্ছেন বা আত্মবিশ্বাস রয়েছে আপনাদের কথায় দেশ চলবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টিভি দর্শক শ্রোতা। আমি শাহিদ ভাইয়ের বক্তব্যটা শুনছিলাম এবং আপনিও যে প্রস্তুতি আমাকে করেছেন। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে কি চাচ্ছে? আমরা চাচ্ছি যে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, জনগণের প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালিত হোক। কিন্তু আমরা দেখেছি গত দুটি নির্বাচন, বিশেষ করে 2014 এবং 2018 নির্বাচন, জনগণের রায়ের প্রতিফলন ঘটেনি। একটি হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতা, আরেকটা হয়েছে রাতে। তো সুতরাং জনগণের অধিকার যেখানে লুণ্ঠিত হয়, জনগণের ভোটাধিকার যেখানে নিশ্চিত করা যায় না, সেখানে যে সরকার রাষ্ট্র পরিচালনা করে বা দেশ পরিচালনা করে তার বৈধতা নিয়ে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। আমরা কিন্তু সেই কথাটাই বলেছি, যার জন্য আমরা বলেছি যে আপনি যদি বাংলাদেশের সাম্প্রতিক কালে অথবা বাংলাদেশের রাজনৈতিক দলের যদি আপনি মনোভাব অথবা জরিপ অথবা তাদের চিন্তাভাবনা যদি আপনি দেখেন, তাহলে লক্ষ্য করবেন যে অধিকাংশ দল দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে আগ্রহী নয় এবং তারা মনে করে যে দলীয় সরকারের অধীনে কখনো জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয় না, বরং সরকারি দল তাদের সরকারি প্রভাব বিস্তার করে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। যার জন্য আমরা বলেছি এইখানে আমি আপনাকে একটি প্রশ্ন করব যে অধিকাংশ দল আপনি বলছেন যে চায় না, সেটি আপনাদের কাছেও চেয়েছিল। আমরা দেখেছি যে যে ইতিহাস দেখা যায় যে 96 নির্বাচনের আগেও সব দল চেয়েছিল, আপনারা রাজি হননি। তবে তত্ত্বাবধায়কের আগে আমি একটু জানতে চাইছি যে এই যে আলটিমেটাম যেটি দেওয়া হয়েছে, সেখানকার রহস্যটা কি? আমি তত্ত্বাবধায়কের প্রসঙ্গে একটু পরে আসতে চাইছি, আলটিমেটামের রহস্যটা কি? আলটিমেটের রহস্য না, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ আমাদের পক্ষে আছে, আমাদের আন্দোলনকে সমর্থন করে, আমাদের দাবি যৌক্তিক। সুতরাং জনগণ যেখানে, জনগণের যেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, সেখানে তো সেই দল জনগণের দাবি দিয়ে মাঠে থেকে তারা কিন্তু তাদের কথা বলতে পারে। এখানে আলটিমেটাম বলতে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ জনগণ একটি নিরপেক্ষ নির্বাচন চায় এবং এই সরকার যেভাবে বিরোধী দলকে, বিশেষ করে তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য যে রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করছে, সেই দলের অধীনে তো বাংলাদেশে একটি নির্বাচন হতে পারে না। যার জন্য আমরা বলেছি যে আমরা আন্দোলন করতে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি। আপনি 10ই ডিসেম্বরের কথা বলেছেন, আমরা কিন্তু একদিনে বলিনি 10ই ডিসেম্বর। আমাদের কিন্তু ধারাবাহিকভাবে জেলার সম্মেলন হচ্ছে, আমাদের বিভাগীয় সমাবেশগুলি হচ্ছে, সর্বশেষ আমরা ঢাকাতে সমাবেশ দেখেছি। সুতরাং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক মেসেজ দিতে চাই সরকারকে যে আপনি জনগণের দাবিকে মেনে নেন, জনগণের কণ্ঠস্বরকে বুঝতে চেষ্টা করুন, তাহলেই হয়তো বাংলাদেশে আগামী দিনে গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে অব্যাহত রাখা যাবে। জি, তার মানে খুব বেশি নতুন কোনো আন্দোলনে নতুন কোনো চমক থাকছে না, পুরনো আন্দোলনের একটি ধারাবাহিকতা সেটি বলতে চাইছেন, এরকম কিছু মনে হচ্ছে। আমরা আপনার কাছে আবারও আসবো তত্ত্বাবধায়কের যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন, তবে তার আগে আমরা ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, তার কাছ থেকে একটু জেনে আসতে চাই যে আলটিমেটাম দেওয়া হয়েছে, আপনারা কতটা প্রস্তুত এবং এই ধরনের আলটিমেটামকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চান নাকি প্রশাসনিকভাবে মোকাবেলা করতে চান? আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শক যারা আছেন সবাইকে আমি ঈদে মিলাদুন্নবী শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে বৌদ্ধ ধর্মের শুভ প্রবারণা পূর্ণিমা শুভেচ্ছা জানাচ্ছি। আমার দুজন সহ আলোচক, বিজ্ঞ সহ আলোচক আছেন, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার কথার রেশ ধরে এবং আমার দুইজন আলোচক কিছু কথা বলেছেন তার উপরে ভিত্তি করে কয়েকটা কথা বলি। সাইদ ভাই বলেছেন যে সমঝোতা ছাড়া এই আপনার সংঘাত এড়ানো সম্ভব নয়। অবশ্যই সমঝোতা ছাড়া সংঘাত এড়ানো সম্ভব নয়, এটা খুবই বাস্তবসম্মত কথা, কিন্তু সমঝোতা হতে হলে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোর আগে সুরাহা হওয়া উচিত। আপনি 21 আগস্টে গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করবেন, তখন তো এদেশের বুদ্ধিজীবী সম্প্রদায় কিংবা যারা মুক্ত চিন্তার মানুষ বলে নিজেদেরকে পরিচয় দেয় কেউ তো এর নিন্দা কিংবা সমঝোতার কথা তখন বলে নাই। 15ই আগস্টে জাতির পিতাকে হত্যা করা হলো, তাদের হত্যাকারীদের
বাইরে পাঠিয়ে দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হলো কই, তখন তো কাউকে বলতে দেখিনি। এখন ধর্ষক এবং ধর্ষিতা কি এক রাস্তায় চলতে পারে কখনো? পারে না। তারপরেও বাংলাদেশ আওয়ামী লীগ সর্বোচ্চ ছাড়ের জায়গা থেকে তাদের অবস্থান দেখিয়েছে। খালেদা জিয়ার পুত্র মারা যাবার পরে মাননীয় প্রধানমন্ত্রী দেখা করতে গিয়েছিলেন, সহানুভূতি জানাতে গিয়েছিলেন, মুখের উপরে দরজা বন্ধ করে যাচ্ছে তাই ভাষায় কথা বলে বের করে দেওয়া হয়েছে। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের দায়ে কারান্তরীণ, মাননীয় প্রধানমন্ত্রী তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে তাকে বাড়িতে থাকতে দিয়েছেন, চিকিৎসার সুযোগ করে দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশের বিন্দুমাত্র জায়গা নেই, বিন্দুমাত্র লেশ নেই। তারপরে ওনারা চাইবেন যে আওয়ামী লীগ তাদের উপরে সর্বোচ্চ সমঝোতার জায়গা নিয়ে আসবে। আওয়ামী লীগ প্রস্তুত সমঝোতার জন্য, কিন্তু ওনাদেরকে এগিয়ে আসতে হবে। ওনাদের এই সন্ত্রাসী জঙ্গিবাদী কার্যক্রম থেকে বেরিয়ে এসে যদি সদ্বুদ্ধির উদয় হয়, ঠিক পথে চলাচল করে, আওয়ামী লীগ সবসময় প্রস্তুত আছে। ওনারা বলেছেন 10 সেপ্টেম্বর, ওনাদের একজন দায়িত্বপূর্ণ নেতা বলেছেন 10 সেপ্টেম্বর আলটিমেটাম দেওয়া হলো, দেশ চালাবে খালেদা জিয়া, দেশ নায়ক তারেক জিয়া। অদ্ভুত আশারে গল্প দেশের মানুষকে শোনান, এইসব আশারের গল্প শুনতে মানুষ যে ওনাদের প্রতি কতটা বিতঃসদ্ধ এটা ওনারা নিজেরা বোঝেন কিনা আমি জানি না। 10 ডিসেম্বর জি, ওনারা এই সমস্ত আশারের গল্প শোনান, মানুষ কতটা ওনাদেরকে বোঝেন, ওনারা কতটা মানুষকে বোঝেন, এটা বাঙালি জাতি দেশের মানুষ সবাই জেনে গেছে। এই সমস্ত হাস্যকর কথাবার্তা এইগুলো তাদেরকে একটা হাস্যরসের খোরাক বানিয়ে ফেলেছে। এক এক সময় এক এক কথা বলেন, যেই কথাগুলোর কোনো ভিত্তি নেই, যেই কথাগুলোর কোনো মূল্যায়নে দেশের মানুষ করে না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ খুব সতর্ক দৃষ্টি রাখছে, কেননা তারা যেহেতু জঙ্গিবাদী এবং সন্ত্রাসী সংগঠন, 21 অগস্টে গ্রেনেড হামলা চালিয়েছে, আমাদের নেতাদের প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, অবশ্যই এর পেছনে তাদের কোনো দূরভিসন্ধি আছে, যে দূরভিসন্ধির মাধ্যমে তারা কোনো হটকারিতা কিংবা নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করতে পারে। আপনি আর একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ মোকাবেলা করবে না প্রশাসন মোকাবেলা করবে। আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন রাজনৈতিক দল, আওয়ামী লীগ যে কোনো দলের মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী লীগ আছে, কিন্তু আওয়ামী লীগ যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আমরা দেশকে একটা সুশৃঙ্খলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা করেছি, সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা নিরলস পরিশ্রম করে চলেছি। অবশ্যই আমরা দেশের ভিতরে কোনো হটকারিতা নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবন বিপর্যস্ত যারা করতে যাবে তাদেরকে সেইখানে বন্ধ করতে হবে, কেননা আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি, আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে বাস্তবায়ন করার লক্ষ্যে বদ্ধপরিকর। এক্ষেত্রে পাকিস্তানপন্থী আইএসআর এজেন্ট যারা এদেশে মারা গেলে পাকিস্তান পার্লামেন্টে আপনার শোক প্রস্তাব আনা হয়, তারা যদি আবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো পিছনের দরজা দিয়ে আসার চেষ্টা করে, তাহলে সেটা তাদের হবে দিবাস্বপ্ন এবং এটা তাদের আত্মহননের পথে নিয়ে যাবে এইবার। কিন্তু আওয়ামী লীগ অবশ্যই বড় দল এবং তাদের সক্ষমতা রয়েছে, কিন্তু আপনি যেটি বলছেন যে রাজনৈতিকভাবে মোকাবেলার করার কথা, অন্য দলগুলোরও তো রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার আছে, সেখানে প্রশাসনের পাশাপাশি হয়ে আওয়ামী লীগের সেই কর্মসূচিতে বাধা দেওয়াটা কি সংবিধানসম্মত কিনা? আমরা একটু শব্দ কম শুনতে পাচ্ছি, আমি আবারও আসছি আপনার কাছে। তবে তার আগে আমরা আবার একটু যেতে চাই জনাব আবু সাইদ খান, তার কাছ থেকে একটু জেনে আসতে চাই যে তত্ত্বাবধায়কের প্রশ্ন আসছে বারবার, আপনিও বলছিলেন যেটি বলছিলাম যে আমরা এরপরে আলোচনা করব, এই বা নির্দলীয় সরকার কিংবা দলীয় সরকারের কথা বলা হচ্ছে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোটের পরিবেশ কতটা আছে বলে আপনি মনে করেন বা কতটা উদাহরণ আছে? এখন হচ্ছে যে সব নির্বাচন নিয়েই এক ধরনের বিতর্ক শোনা যায়, অর্থাৎ যারা পরাজিত হয় তারা সেটার বিপক্ষে কথা বলেন। তবে আমাদের অভিজ্ঞতা বলে সব বাংলাদেশে 50 বছরে যেসব দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে তার চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো তুলনামূলকভাবে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য, অর্থাৎ এইটা আমাদের অভিজ্ঞতা বলে। এবং দলীয় সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে তো সরকার পরিবর্তন ঘটে না, অর্থাৎ যে দল ক্ষমতায় থাকে সেই দলই ক্ষমতায় থেকে যায়, এমনটাই জনগণের ভিতরে এই ধরনের পারসেপশনই রয়েছে। অতএব সেই জায়গা থেকে তো দলনিরপেক্ষ কিংবা যে কোনো সমঝোতা ভিত্তিক সর্বদলীয় সরকার, জাতীয় সরকার, এই ধরনের ব্যবস্থার পক্ষে মানে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। তবে হ্যাঁ, যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকে, নির্বাচন কমিশন স্বাধীন থাকে, তারা যদি সরকারের অনুগামী না হয়, তবে সেই ক্ষেত্রে দলীয় সরকারের অধীনেও নির্বাচন হতে পারে। পৃথিবীর বিভিন্ন জায়গায় তো তত্ত্বাবধায়ক সরকার হয় না, সেখানে এক ধরনের
সরকার অর্থাৎ যে দল ক্ষমতা থাকে তারাই সরকার গঠন করে নির্বাচন পরিচালনা করে। কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট শক্তিশালী নয় বলেই আজকে বিকল্প সরকারের অর্থাৎ যে দলীয় সরকারের পরিবর্তে কিংবা দল কর্তৃক গঠিত সরকারের পরিবর্তে সেখানে সর্বদলীয় কিংবা জাতীয় অথবা তত্ত্বাবধায়ক সরকার, দলনিরপেক্ষ সরকার ইত্যাদি দাবি উঠেছে। তবে বিষয়টা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, দাবিটা পূরণ হবে কি হবে না সেটা নির্ভর করে হচ্ছে রাজনৈতিক শক্তির ভারসাম্যের উপর। যদি বিরোধী দল শক্তিশালী হয়ে তাকে বাধ্য করতে পারে এক, আর দুই নম্বর হতে পারে যে সরকার, হ্যাঁ সরকার তার নিজের গরজেও যে দেশের একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিংবা নিজের প্রয়োজনেই যে একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে খাতিরেই এই ধরনের প্রস্তাব করতে পারে। তবে আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো ব্যাপার দেখছি না। আর একটা হচ্ছে তো এখানে একটা কথা আওয়ামী লীগের বন্ধু বলেছেন যে এখানে একুশে আগস্টের ঘটনা কিংবা 15 আগস্টের ঘটনা প্রতিবাদ হয় নাই, এমন কথাটা ঠিক না। যথেষ্ট প্রতিবাদ হয়েছে, তো আমরা লেখালেখি করেছি, প্রতিবাদ করেছি, আমাদের বইপত্রে তার প্রতিফলন রয়েছে। অতএব এটা করেনি, কেউ করেনি, এটা দিয়ে মানে কি বোঝাতে চেয়েছেন আমি জানি না, যথেষ্ট প্রতিবাদ হয়েছে। আর একটা ব্যাপারটা হলো যে রাজনীতিতে অনেক সময় যে সমস্ত, হ্যাঁ আমার কাছে যেটা মনে হয় যে 21 আগস্টে যখন যে ঘটনা ঘটেছিল সেখানে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে, যিনি এখন প্রধানমন্ত্রী, তাকে সহ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার একটা অপচেষ্টা ছিল বলেই ঘটনা দৃষ্টে প্রতিভাত হয়। এটা নিশ্চয়ই নিঃসন্দেহ একটা হৃদয় বিদারক এবং কলঙ্কজনক অধ্যায় এবং ঘটনা। তবে প্রশ্নটা হচ্ছে যে গণতন্ত্রের স্বার্থে এই ধরনের ঘটনা এবং এই ধরনের কষ্ট, দুঃখ, বেদনা যে আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে রয়েছে সেটাকে বুকে চেপে রেখেই গণতন্ত্রের স্বার্থে সরকার এবং বিরোধী দল বসতে হয়, এটি আমরা লক্ষ্য করি। অন্যান্য ধারাবাহিকতাগুলোকে এগিয়ে নিতে হয়। আমি আপনার সাথে আমি এই প্রসঙ্গে আবারও আসছি, তবে তার আগে আমরা যে শব্দ শুনতে পাচ্ছিলাম না, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, তার কাছ থেকে একটু জেনে আসতে চাই। আপনি বলছিলেন যে, আমি বলছিলাম যে এই যেভাবে বিএনপি তাদের এই সমস্ত হঠকারিতা, নৈরাজ্য এবং বিশৃঙ্খলার পথে হেঁটে চলেছে, এটা তাদেরকে এইবার আত্মহননের পথে নিয়ে যাবে, দ্যাটস ফর শিওর। ওনারা মনে করছেন যে আন্দোলন করবেন পথে, রাস্তায়, বিভিন্ন জায়গায় এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবেন, আওয়ামী লীগকে বাধ্য করবেন, বাধ্য করে ওনারা বলছেন বিভিন্ন সময় যে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে, হ্যাঁ এইগুলো করে আওয়ামী লীগকে বিদায় দিয়ে ওনারা রাষ্ট্রীয় মসনদে বসবেন। এই আন্দোলনের পথেই তো আপনারাও সরকার পতন করেছিলেন, সেটি সেই 96 সালে কিংবা 2006-এর পরে 6-এর আন্দোলন, সেটিও তো একই পথ ছিল নাকি? অবশ্যই একই পথ ছিল এবং সেই আন্দোলনের সঙ্গে এদেশের মানুষ একমত পোষণ করেছিল বিধায় বিএনপি বাধ্য হয়েছিল। তারপরে আমি বলি কেয়ারটেকার গভর্নমেন্ট কনসেপ্ট, ইট ওয়াজ নট এ ব্যাড কনসেপ্ট, ইটস এ ভেরি গুড কনসেপ্ট, কিন্তু এইটাকে তো বিএনপি নষ্ট করেছে, এইটাকে তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য তো নষ্ট করেছে, এর ব্যাখ্যা বহুবার দিয়েছি। যখন নষ্ট করে ফেলেছে তখন কিন্তু আদালত দেখেছে যে যেই ধরনের একটা কনভলিউটেড সিচুয়েশন ক্রিয়েট হয় তখন এটা সংবিধানের বহির্ভূত হিসাবে অসাংবিধানিক ঘোষণা করেছে। এখন ওনারা আবার এটাকে আনার জন্য যে পাঁয়তারা শুরু করেছেন সেই পাঁয়তারা সাংবিধানিক নয় এবং সেটা সঠিক পথে নয়। ওনারা যদি সমঝোতায় আসতে চান আওয়ামী লীগের সাথে আলোচনায় বসতে হবে, কেননা সংবিধান তো আর আওয়ামী লীগকে বাদ দিয়ে ওনারা রাস্তায় করে ফেলতে পারবেন না, আওয়ামী লীগকেই আনতে হবে। ওনারা আদালতের কাছে যে বলতে হবে, যেহেতু আদালত একটা রায় দিয়েছেন, ওনারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেন, বিভিন্ন ব্যাখ্যার ফলশ্রুতিতে নানান কথাবার্তা বলেন, কিন্তু যেই পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে ওনাদেরকে কিছু করতে হলে পরে ওনারা যেই পথে যাচ্ছেন সেই পথে হবে না, সেই পথে ওনারা নিজেদের আরও খেলো হয়ে যাবেন। তাহলে কোন পথে হবে? এখন পর্যন্ত বলতে পারেন না ওনাদের সরকার প্রধান কে হবেন। কিছুদিন আগে শুনেছি যে খালেদা জিয়া হবে সরকার প্রধান। আমজনতার অংশ হিসেবে আমরা চাই যে একটি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক। তাহলে কোন পথে হবে? আপনি বলছিলেন যে এই পথে হবে না, কোন পথে হবে? না না, আমি 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 আপনাদেরকে আমি আপনাদেরকে বলছি ওনারা সঠিক পথে আসতে হবে। খালেদা জিয়া এবং তারেক জিয়া দুইজনই নির্বাচনের অযোগ্য, একজনও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না,
তারপরেও ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসলো, আসার পরে তো কেউ না কেউ একজন সরকার প্রধান হবে, সেটা কে? তারপরে বুঝলাম যে খালেদা জিয়া সমস্ত মামলা ওনারা প্রত্যাহার করে নিলেন, উনি জেল থেকে বেরিয়ে আসলেন, একজন সদস্য পদত্যাগ করবে, উনি উপনির্বাচন করবেন, সেখান থেকে জিতে আসবেন, আসার পরে যিনি সরকার প্রধান থাকবেন উনি পদত্যাগ করবেন, খালেদা জিয়া সরকার প্রধান হবেন। সেটি তো আসলে, সেটি তো আসলে ওই দলের নিজস্ব বিষয় যে তারা আসলে কাকে সরকার প্রধান করবে, সেটি তো তাদের নিজস্ব বিষয়। কিন্তু এখন যে নির্বাচন নিয়ে প্রশ্ন আসছে বা দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন আসছে, আমি জানতে চাইছি যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটা আপনাদের আবিষ্কার। এটা আমাকে শেষ করতে দেন, তারপরে আপনি কথা বলেন। জি জি বলুন। সেটা হচ্ছে যে এইটা ওনারা দলের নিজস্ব ব্যাপার, যখন ওনারা রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় আসবেন তখন সেটা তাদের দলের নিজস্ব ব্যাপার হয়ে যায় না, এটা তখন সারা বাংলাদেশের মানুষ এই জাতি জানতে চায় কি করতে চান ওনারা। তো ওনারা যে কি করতে চান ওনারা নিজেই জানেন না, ক্লিয়ার কোনো কনসেপ্টই নাই। এই জন্য ওনারা বলছেন জাতি একত্রিত আছে, জাতীয় পার্টি বলছে আমাদের সাথে মানুষ একত্রিত, জামাত ইসলাম বলছে আমাদের সাথে মানুষ একত্রিত। তো মানুষ একত্রিত হলে কি হয় আওয়ামী লীগের চাইতে ভালো আর কেউ জানে না। অতএব ওনারা যা বলছেন নিজেদের নেতাকর্মীদের জড়ো করছেন, জড়ো করে কথাগুলো বলছেন। আওয়ামী লীগ যদি নেতা কর্মী জড়ো করে রাস্তায় নামা শুরু হয় তাহলে ওনারা বুঝতে পারবেন যে নেতাকর্মী রাস্তায় নামলে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে। কিন্তু আওয়ামী লীগ দেশটাকে সেখানে নিয়ে যাবে না, এই সমস্ত দেশবিরোধী চক্র যারা এই সমস্ত কাজ কারবার করছে তাদেরকে বাদ দিয়ে এই দেশটা এগিয়ে যাবে। জি, আমরা একটু এবিএম মোশাররফ হোসেনের কাছ থেকে আবার একটু জানতে চাই। আমরা দেখছি যেটি বলছিলাম এর আগে যে 96 সালে তখনও সব দল আন্দোলন করেছিল তত্ত্বাবধায়কের দাবিতে, আপনারা তার বিরুদ্ধে বেশ কিছু কথা বলেছেন, সবাই বক্তব্য দিয়েছেন। 2006 সালে তত্ত্বাবধায়কের পদ্ধতি ছিল, সেখানেও নিরপেক্ষতার প্রশ্ন এসেছে, সেটিকেও আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন সেরকমের, এবং পরবর্তীতে 1/11 মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জানতে চাওয়া যে কেবলমাত্র আপনারা বিরোধী দলে থাকলেই কেন তত্ত্বাবধায়কের প্রয়োজনীয়তা অনুভব করেন, সরকারে থাকলে কেন অনুভব করেন না? দলগুলি দাবি তুলেছিল তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে সংসদের তত্ত্বাবধায়ক বিল পাস করেছিল, এবং যেটা সকল দল সেদিন স্বাগত জানিয়ে 96 সালের নির্বাচনে কিন্তু সকল দল, কিন্তু সেটি 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে একটি নির্বাচন হয়ে গিয়েছিল একতরফা। আপনাকে যদি একটা বিল যদি করতে হয় তাহলে তো একটা পার্লামেন্ট দরকার হয়, সেই পার্লামেন্ট ছাড়া তো আপনি একটি বিল করতে পারবেন না। যেটা আওয়ামী লীগ এখন করেছে যে হাইকোর্টের দোয়াই দিয়ে তাদের একজন বিচারপতিকে খাইরুল হক তাকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিয়ে তারা এখন দোয়াই দিচ্ছে আদালত বলছে, কিন্তু আদালত তো এই কথাও বলেছে যে আগামী 2 বা 3টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। শুধু তাই না, আপনি যদি এখানে ব্যারিস্টার জর্জ এমপি সাহেব বলেছে যে তারা জনগণের কণ্ঠস্বর শুনতে পায়, এটা সম্পূর্ণ একটি বানোয়াট কথা। কারণ আপনার মনে আছে যখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে হাইকোর্টে রায় দিয়েছিল জন্য পার্লামেন্টে একটি কমিটি হয়েছিল প্রয়াত সাজেদা চৌধুরী এবং সুরঞ্জন গুপ্ত নিয়ে, সেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যেগুলি সংসদে ছিলেন, সংসদের বাইরে ছিলেন, এবং ইনক্লুডিং আওয়ামী লীগ, আজকে যিনি আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, উনিও কিন্তু সেদিন সেই কমিটির কাছে গিয়ে বলেছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই। এবং হাইকোর্টে যে এমিকাস কিউরি নিযুক্ত হয়েছিল 9 জন, তার মধ্যে 8 জন বলেছিলেন যে আমরা এই তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখাও। তাই এমন কোন অদৃশ্য শক্তি ছিল যে খাইরুল হক সেটা বাতিল করে দিয়ে, কারণ আপনি জানেন যে 7 জন বিচারপতি ছিল, 3 জন 3 জন সেদিন ড্র হয়েছিল, খাইরুল হক তার কাস্টিং ভোট দিয়ে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। সুতরাং এইটা আওয়ামী লীগের একটি রাজনৈতিক প্ল্যান ছিল, যেটা জর্জ সাহেব এমপি সাহেব বলেছেন অনেক কথা তার তথ্য নির্ভর নয়, কারণ এই গণতন্ত্রকে বারবার হুমকির মধ্যে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। উনি উনি আরেকটি কথা বলেছেন যে আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিটিকে প্রশ্নবিদ্ধ করেছেন, সেই অভিযোগটাকে কিভাবে দেখেন? কোনোভাবেই আমরা তত্ত্বাবধায়ক করি না, কারণ আপনি জানেন যে 96 সালে যখন তত্ত্বাবধায়ক যে কথা সাইদ ভাই বলেছেন যে আমরা পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে সেগুলো হয়তো সাধারণ মানুষ দেখতে চায় না, এখানে আপনি একটি নাম উচ্চারণ করেছিল ফয়েজ ভাই, সাইদ ভাই আপনি মনে করবেন যে ফয়েজ আহমেদ, তারা সেদিন কিন্তু তত্ত্বাবধায়ক বিলের আগে কিন্তু একটি ইন্টারনাল একটি আলোচনা হয়েছিল আমরা যতটুকু জানি, সেই আলোচনার মাধ্যমে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হবে সেইটা কিন্তু নির্ধারিত হয়েছিল যে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইভাবে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত। তো সুতরাং 2006 সালে যে পদ্ধতিতে রাষ্ট্রপতি গ্রহণ করেছিল সেটা তো সংবিধানের আলোকে ছিল। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই প্রক্রিয়ার মধ্যে আমরা সমর্থন করি না, সেটা আলাদা, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে বিল পাস হয়েছিল সেই বিলের মধ্যে 6টি ধাপের
একটা ধাপের মধ্যে ছিল, কিন্তু যদি রাজনৈতিক দলগুলি ঐক্যমত পোষণ না করতে পারে তাহলে তৎকালীন যিনি রাষ্ট্রপতি থাকবে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারবে, এটাকে আপনি অসিংবিধানিক বলতে পারেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই পুরো ক্রীড়া পরিবর্তন করা যেতে পারে, আওয়ামী লীগ যে কথা বলেছে যে নষ্ট করে, বরং আপনারা দেখেন যে গণতন্ত্রকে তারা হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য সেদিন ফখরুদ্দিন মঈনুদ্দিন যে অসাংবিধানিক সরকারে এসেছিল, আজকের প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন আমার আন্দোলনের ফসল। সুতরাং বাংলাদেশে আপনি দেখেন যতবার গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, যতবার গণতন্ত্র থ্রেটের মধ্যে পড়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা আছে। এরশাদ যখন মাসালা দিয়েছিল, আওয়ামী লীগের নেত্রী বলেছিল আই এম নট আনহ্যাপি বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে, আবার ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন ক্ষমতা নিয়েছিল তখন তারা বলেছে যে এটা আমাদের আন্দোলনের ফসল। সুতরাং আজকে বাংলাদেশের গণতন্ত্রকে যে হুমকির মুখে ফেলেছে সরকার, যদি এই এই আওয়ামী লীগের এই যেটা অপকর্ম এটা যদি স্বীকার করতেন তাহলে হয়তো তার রাজনৈতিক দলের একটা সত্যি। আপনি যেটিকে আন্দোলনের ফসল বলছেন সেটিতে আওয়ামী লীগ বলছে যে আপনারা নিরপেক্ষ সরকারের দাবি মানছিলেন না বলেই ওরকম একটা আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা একটু আরো শুনবো আপনাদের কথা, তিনজনের কথাই শুনবো, তবে তার আগে একটি ছোট বিরতি নিয়ে আসতে চাই। দর্শক আমজনতার সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আবারও স্বাগত, আছেন আমজনতার সাথে। আমাদের আজকের বিষয় আলটিমেটাম রহস্য, আবার এই পর্বে যেতে চাই আবু সাইদ খান, তার কাছে যাব। তবে তার আগে আমি একটু এবিএম মোশাররফ হোসেন, তার কাছ থেকে একটি বিষয় জেনে আসতে চাই, যেটি আমরা বলছিলাম এর আগে যে আন্দোলন তত্ত্বাবধায়ক সরকার যে আলোচনা আপনি করছিলেন, সমাধানের পথটি আপনারা কোন পথে দেখেন আসলে সমাধান? এই যে বর্তমান সংবিধান, এর মধ্যে কি সমাধান আছে, নাকি সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা দেখেন, নাকি তৃতীয় কোনো শক্তির মাধ্যমে সমাধান দেখেন, সমাধান কোথায়? না, আপনি আপনি একটি দেখবেন এখানে সাইদ ভাই আছে অথবা এমপি সাহেব, এখানে জজ এমপি সাহেব আছেন, আপনি দেখেন এই সংবিধান সংশোধন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। আপনি দেখেন যে বিশ্বে কোথাও, এখানে সাইদ ভাই আছে বা এমপি সাহেবও জানবে যে একটি পার্লামেন্ট থাকা অবস্থায় পৃথিবীতে কোথাও আবার ইলেকশন হয়েছে এই নজির আসতে বলে আমার জানা নেই। এখন দেখবেন এই কনস্টিটিউশন কি করেছে যে এমপি থাকা অবস্থায় তিন মাস পূর্বে আবার ইলেকশন হবে, অর্থাৎ যারা এমপি থাকবে সেটিং তারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিয়ে তারা তাদের এমপি পদ নিয়ে তারা নির্বাচন। আর আর আরেকটি অংশ, যে অংশটি এমপি না অথবা ক্ষমতায় নেই তা তো সাধারণ পাবলিক হিসাবে যাবে, এটা আমাদের টোটাল কনস্টিটিউশনের যে মূল স্পিরিট যে রাষ্ট্রের সকল নাগরিক সমান এর পরিপন্থী, কিন্তু আজকে সেই জায়গাটা আওয়ামী লীগ তৈরি করেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি দেখবেন যে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলি হয় আমরা দেখেছি সেখানে প্রশাসনকে কি নগ্নভাবে দলীয়করণ করা হয়। ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন যে সারা বাংলাদেশে যে যারা প্রশাসনিক কর্মকর্তা যারা নির্বাচনের সাথে জড়িত তারা সরকারের দলের সমর্থন না হলে অথবা এমপি সাহেবদের মন্ত্রী সাহেবদের ডিউ লেটার না হলে কেউ জেলা ডিসি হতে পারেন না, কেউ এসপি হতে পারেন না, কেউ ওসি হতে পারেন না, কেউ ইউএনও হতে পারেন না। এই ধরনের একটি দলীয় প্রশাসনের মাধ্যমে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন কিভাবে করবেন, এই প্রশ্ন রাখবেন জনগণের মানুষের মাঝে। আমি এখানে এমপি সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, আজকে যে আপনি যে কথাটি বলছেন আপনি একটু একটু পিছনে ফিরে চান, 1995 সালে আপনার নেত্রী কি বলেছিল একটি দলীয় সরকারের অধীনে কখনো নির্বাচন হতে পারে? আজকে 1995 সাল এবং আজকে 2022 সাল এই 7-8 বছরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি কোনো পরিবর্তন ঘটেছে? বিএনপি আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সম্পর্কের মধ্যে কি একটি গাঢ়তা তৈরি হয়েছে? বরং না, বরং বরং আপনি দেখবেন যে যোজন যোজন দূরত্ব এখানে বৃদ্ধি পেয়েছে। সেখানে সেই দলে যেই দল অন্য দল করে দিয়ে এখানে ঠিক আছে, আপনি যেটি বলছিলেন আমি একটু আমার উত্তরটা একটু জানতে চাই যে আপনারা আন্দোলন করছেন যে তত্ত্বাবধায়কের দাবিতে বা নির্দলীয় সরকারের দাবিতে, এই পথটা কি হবে, সেই ক্ষেত্রে আপনাদের রূপরেখাটা কোথায়, আসলে কোন পথে আপনারা এটি বাস্তবায়ন করতে চান? বর্তমান সংবিধানে সেটি সম্ভব কিনা, কিংবা সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা আছে কিনা? না, এই আমি মনে করি এই সংবিধানের আলোকে তো সম্ভবই না, কারণ আপনি এখানে দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং এমপিরা বল থাকবে এই অবস্থায় নির্বাচন তারা এই প্রক্রিয়া কেন বলতে, এটা তো সম্ভবই না। বরং আপনি একটি আলোচনা বলেন অথবা একটা সমঝোতা বলেন সেইটা করে আগামী নির্বাচনের দিকে এগোতে হবে, কারণ আপনার এই এই পদ্ধতিতে বর্তমান যে পদ্ধতি আছে আমরা তো দুইটি নির্বাচন দেখেছি 14 আর 15 বাংলাদেশের মানুষ তো একসেপ্ট করে নাই,
যার জন্য দেখেন বাংলাদেশের মানুষ এখন নিজেদেরকে উড্ড করে নিয়েছে, তারা ইলেকশন দেয় না, ভোট দেয় না, কারণ তারা জানে রেজাল্ট কি হবে, অথবা ভোট দিল সেই রেজাল্ট আগে থেকে তৈরি করা। এবং এখন আপনি আরেকটি দেখেন যে দেখেন যখন তারা দেখেছে যে এই জনগণের সেন্টিমেন্ট তাদের বিরুদ্ধে, তখন তাহলে একটু আগে আপনি বলছিলেন যে 96 এর যে নির্বাচন সেখানে আপনারা যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন করতে হয়েছিল কারণ সংবিধান সংশোধনের জন্য, এবারও কি আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করবেন সংবিধান সংশোধনের জন্য? আমরা নিশ্চয়ই সেই সমাধানের পথটি জানতে চাইবো। আমাদের আমরা ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ তার কাছ থেকে একটু জেনে আসতে চাই। আমরা যেটি দেখছিলাম যে তত্ত্বাবধায়কের প্রসঙ্গ, যেটি এর আগেও বলছিলাম যে আপনারাও যখন বিরোধী দলে ছিলেন তখন এর উপলব্ধি করেছিলেন, কিন্তু সরকারি দলে থাকাকালীনই আপনারা সেটি ভুলে যাচ্ছিলেন, এবং এখনকার বিএনপি নেতা তিনিও বলছিলেন যে সংবিধান সংশোধনের মাধ্যমে এটি সমাধান করতে হবে বা আলোচনার পথ। আলোচনার কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন এখন পর্যন্ত? মোশাররফ ভাই কিছু কথা বলেছেন, সেগুলো দিয়ে আমি শুরু করি। উনি বলেছেন যে 95 সালে আমাদের নেত্রী বলেছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া নির্বাচন হবে না, আমি অস্বীকার করি না তো, আমাদের নেত্রী বলেছিলেন। এর সাথে সাথে আপনাদের নেত্রী খালেদা জিয়া একটা কথা বলেছিল, সেটা কিন্তু আপনারা বলেন না এখন। বলেছিল পাগল আর নাবালক ছাড়া তত্ত্বাবধায়ক সরকার কেউ বোঝে না, কিন্তু এখন আপনারা বুঝছেন এটা। আরেকটা কথা আমি আপনাদের বলি, আওয়ামী লীগ কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের বিপক্ষে না, আওয়ামী লীগ কেয়ারটেকার গভর্নমেন্টের বিপক্ষে যায়ও নি, এটা বন্ধ করেছে আদালত, আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে আদালত। এখন কোর্টের রায়কে আপনারা বলছেন যে এটা ভিন্নভাবে করা হয়েছে, এটা তো আপনারা ভাবতেই পারেন, কেননা আপনারা তো এটা সিদ্ধহস্ত। জাতির পিতার হত্যাকাণ্ড যখন আপনারা বন্ধ করে দিয়েছিলেন, 7-7 জন বিচারপতি নজিরবিহীনভাবে বিশ্বে বিব্রতবোধকের বিচার কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন, এই জন্যে আপনারা জানেন যে আপনারা যেভাবে হস্তক্ষেপ করতে পারেন, বাংলাদেশ আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা কখনোই বিচার বিভাগে হস্তক্ষেপ করে না, যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী প্রচলিত আইনেই জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার করেছে, আমরা কোনো স্পেশাল ট্রাইব্যুনাল করিনি, কিন্তু আপনারা নগ্ন হস্তক্ষেপ করে বিচার কার্য বন্ধ করেছিলেন, যার জন্য আপনারা মনে করেন যে আপনারা যা করেন অন্যরা ওদের তাই করে। আওয়ামী লীগ বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল, আদালত যে রায় দিয়েছে সেই রায়ের সাথে শ্রদ্ধার সাথে আমরা দেখে সেই সেই আদালতের রায়কে ফলো করে আমরা এগিয়ে যাব। এই ক্ষেত্রে আপনারা যেটা বলছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা অ্যাড ইন্টারিম গভর্নমেন্ট হোয়াট এভার, এইগুলো যদি আনতে হয়, আবারও বলছি আপনারা যে পথে চলছেন এই হটকারিতা নৈরাজ্য এইগুলো করে হবে না। আপনারা বলছেন যে আমরা সমঝোতায় যাব না, আপনারা বলছেন আমাদের সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা এই দাবি মানতে হবে তারপরে আমরা যাব, এটা কি ছেলে খেলা না আপনার মামা বাড়ির মোয়া? আপনারা বললেন আর আমরা মেনে নিলাম। আওয়ামী লীগ কি আপনাদের মধ্যে কোমর ভাঙা দল নাকি যে আপনারা বললেন আর সাথে সাথে মেনে নিলাম? কেউ কারোর জন্য ভাই আপনার ওই রজনীগন্ধার ফুল আর লাল কার্পেট বিছিয়ে দাঁড়িয়ে নেই, আপনি বলছেন যে পার্লামেন্ট ভেঙে দিয়ে করে দিতে পারে যদি তার ইচ্ছা থাকে। এই সমস্ত যে কথাগুলো আপনারা বলছেন এই কথাগুলো বাস্তবায়িত কখনো হবে না, কেননা আপনাদের যে রাজনৈতিক পরিকল্পনা এই পরিকল্পনার ভেতরেই গলদ আছে। আপনারা কে নেতা, কে কোন কথা বলছে, ফকরুল সাহেব এক কথা বলে তো ইদানিং আমান সাহেব এক কথা বলছেন, আবার গয়েশ্বরবাবু এক কথা বলছেন তো মির্জা আব্বাস এক কথা বলছেন, কারোর সাথে কথার কোনো মিল নেই। এর সাথে আপনারা কিছু লোক জড়ো করেছেন তারা এক একভাবে এক এক কথা বলছেন, তো কে আপনাদের কথা বিশ্বাস করবে? এই জন্যে আপনারা এই দল হিসাবে তো গ্রহণযোগ্যতা হারিয়েছেন, নেতা হিসাবে আপনাদের বিশ্বাসযোগ্যতা গেছে, আর লন্ডন থেকে মাঝে মাঝে ওহি নাজিল হয়, সে ওহির ভিত্তিতে আপনারা যে কাজ করতে যান সেটা বাস্তবতার সাথে মেলে না, না মিলে আজকে হজবরল অবস্থার ভিতরে পড়ে আপনারা বলছেন যে আমরা একটাই চাই নির্দলীয় সরকার, এইটা না দিলে আমরা আলোচনায়ও যাব না। তাহলে কী হবে? আপনারা আলোচনায় না আসলে কী হবে? 14 সালে যেভাবে নির্বাচনে আসেননি ট্রেন ফেল করেছেন, 18 সালে নির্বাচনে এসেও বলছেন যে আমরা পরবর্তীতে দেখেছি ভোট কারচুপি হয়েছে, 1 মাস পরে যে বলেছেন এক এক কথা, 7 দিন পরে একরকম কথা, আবার 1.5 মাস পরে একরকম কথা, নানান কথাবার্তা বলতে বলতে এখন এসে বলেছেন যে আমরা নির্বাচনেই আর যাব না। তো এখন আপনারা যদি নির্বাচনে না আসেন, কোনো রাজনৈতিক দল তো আপনাদেরকে নির্বাচনে আনবে না, আমরা তো আপনাদের হাতে পায়ে তেলও দেবো না আপনারা নির্বাচনে আসেন। যদি আপনারা নির্বাচনের সক্ষমতা এখনও থাকে,
অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, তারা রাজনীতি করে, নির্বাচন করে না। আপনারা যদি সেই রকম শুধু রাজনীতি করতে চান সেটা আলাদা বিষয়। যদি নির্বাচনের সক্ষমতা থাকে, আমরা অবশ্যই আওয়ামী লীগ দল হিসাবে আশা করি বিএনপি আগামী নির্বাচনে পার্টিসিপেট করবে এবং একটা গ্রহণযোগ্য এবং সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি যেটা জানতে চেয়েছিলাম যে আপনারা আলোচনার কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, যেহেতু বলছেন আন্দোলন সমাধানের পথ নয় কিংবা তত্ত্বাবধায়ক সমাধানের পথ নয়, তাহলে আলোচনার কোনো উদ্যোগ সরকারি দল হিসেবে তো আপনাদেরই আসলে আগে নেওয়া কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে। দেখেন, আপনাদের আপনাদের মিডিয়াতে, প্রিন্ট বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সবখানে প্রচারিত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ওনারা যদি আসেন আমার গণভবনে আসতে পারেন, আমরা চায়ের দাওয়াত দিলাম। সেটি হয়তো গণমাধ্যমে এসেছে কি বলে আমরা চা খেতে যেতে পারবো না, আগে আমাদের দাবি মানতে হবে, তারপর আমরা আলোচনায় বসবো। আমি সেই গণমাধ্যমে এসছে, আমি সেই 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 হিসাবেই বলছি যেটা মামার বাড়ির মোয়ানারা বললেন, আমরা মেনে নিয়ে তারপরে ওনাদের কথা মতো আমাদের কাজ করতে হবে। জি, আপনার কাছ থেকে আরও শুনবো, তবে তার আগে আমরা জনাব আবু সাঈদ খান, তার কাছ থেকে একটু জেনে আসতে চাই, নির্বাচন এবং বর্তমান সরকার এই যে প্রশাসন বা এই কাঠামোর মধ্যে থেকেই নির্বাচন করতে চাইছে। আমরা যদি দেখি গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে যারা রয়েছেন ডিসিএসপিদেরকে ডাকা হয়েছিল এবং সেখানে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আপনারা গণকর্মচারী হয়ে আচরণ করেন, এটি করা জরুরি। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে গণকর্মচারী হয়ে আচরণ করারই তো কথা, এটি কি করছে না বলে আবার নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিতে হলো, আপনি কি মনে করেন? আমাদের এখানে যেটা হচ্ছে যে সংবিধানে যা আছে বাস্তবে তো তার অনেক ক্ষেত্রে প্রতিফলন নেই। যে দল সমতে আসে সরকার অর্থাৎ ডিসিএসপিরা সেই দলেরই অনুগামী হয়, আজ্ঞাবহ হয়ে যায়, এটা বাংলাদেশের রিয়েলিটি। অর্থাৎ যে সেখানে সরকারের বাইরে যে তাদের গণকর্মচারী অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে তাদের যে ভূমিকা থাকার কথা সেই ভূমিকা তারা পালন করেন না, এই ব্যাপারটা তো একটা রেওয়াজ রয়েছে। এটা আওয়ামী লীগের আমলে হয়েছে তা না, এটা বিএনপির আমলেও তাই ছিল, সবাই বিএনপির কর্মচারীরা বিএনপির অনুগত ছিল। এবং অনেক সময় দেখা যায় ক্ষমতায় আসার পরে যেমন আওয়ামী লীগের আমলে বিএনপি ভাবন্ন লোকেরা হয় চাকরিচ্যুত হয়েছে অথবা ওএসডি হয়ে কাটিয়েছেন, আবার বিএনপির আমলে আওয়ামী লীগ ভাবন্ন যারা কিংবা যাদের ক্যারিয়ারে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রয়েছে তো তারাও দেখা গেছে যে ওএসডি হয়ে গেছে, তারাও সেইভাবে যথাযোগ্য মর্যাদার সঙ্গে চাকরি করতে পারেন না, এটা হলো একটা রিয়েলিটি। অতএব আমাদের পুলিশ প্রশাসন সবকিছুই তো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা দলীয়করণ হয়ে যায়, এটা বাংলাদেশের একটা বাস্তবতা। সেখানে প্রধান নির্বাচন কমিশনার যেটা তাদেরকে বলেছেন গণকর্মচারী হিসাবে ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন, এই আহ্বান যৌক্তিক, কিন্তু কতটা বাস্তবে তার প্রতিফলন ঘটবে, কতটা তার সেটা বাস্তবায়িত হবে সেটা বলা কঠিন। তবে এই ক্ষেত্রে হচ্ছে যে সরকার এবং প্রশাসনকে নিরপেক্ষ রাখার জন্য প্রথমত হচ্ছে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হওয়া দরকার এবং সরকারেরও একটা নিরপেক্ষ ভূমিকা থাকা উচিত। জি, আমরা একটু যেতে চাই জনাব এবিএম মোশারেফ হোসেন, তার কাছ থেকে একটু জেনে আসতে চাই যে একটু ছোট্ট করে আপনি একটু যদি জানান, আমরা যেটি দেখছি যে কয়েকদিন আগেও আপনারা বিভিন্ন দূতাবাসের সাথে বৈঠক করেছেন এবং তাদের দূতাবাসের প্রয়োজনীয় ভূমিকা রাখার জন্য বলেছেন, একটি নিরপেক্ষ বা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দূতাবাসের ভূমিকা প্রয়োজন কেন? না, এটা আসলে এটা একটা রুটিন ওয়ার্ক, আপনি যে বাস করি আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় অনেক ব্যবসা শুরু করে রাষ্ট্রের গণতন্ত্র, রাষ্ট্রের ব্যবসা আমাদের গণতন্ত্রকে শক্তিশালীকরণ নানাবিধ ক্ষেত্রে আমাদের বিদেশি বন্ধুরা কিন্তু আমাদেরকে সহায়তা করে থাকে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি দেখবেন যে আমাদের এই যে আজকে কথাবার্তা হচ্ছে নানাবিধ ক্ষেত্রে, যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে যে এই বিদেশিরাই নাকি তাদেরকে ট্রেনিং দিয়ে দিচ্ছে, কই এর আগে তো এই প্রশ্ন উঠে না, তাহলে আজকে আওয়ামী লীগের আমলে কেন উঠেছে? এই ধরনের অবস্থাগুলিকে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার বলেন অথবা বন্ধু বলেন তাদের সাথে একটা নিয়মিত যোগাযোগ বাংলাদেশে হয়। আর আরেকটি যে জিনিসটি আপনাকে মনে রাখতে হবে, শুধু যে রাজনৈতিক দলগুলি এম্বাসিগুলি বা দূতাবাসের সাথে যোগাযোগ করে তাই না, এখানে প্রত্যেকটি দূতাবাসের কিন্তু পলিটিক্যাল একটা উইংস আছে, তারা কিন্তু সেইটা লক্ষ্য করে, সেইটা তথ্য সংগ্রহ করে, তারা সেই ধরনের যদি কোনো কিছু জানানো দরকার সেই দেশের রাষ্ট্রগুলিকে জানিয়ে থাকে। সুতরাং একটা দূতাবাসের সাথে যোগাযোগ করলেই যে রাষ্ট্রীয় ব্যবস্থাটা অন্যরকম হয়ে যাবে এইটা আমি মনে করি না, বরং আমরা মনে করি যে আমাদের নানাবিধ ক্ষেত্রে এই যে বিদেশি বন্ধুদের সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত। আপনি দেখেন রোহিঙ্গাদের ক্ষেত্রে আমরা আমাদের যাদেরকে বন্ধু মনে করি তাদের কাছ থেকে আমরা যে ধরনের সহযোগিতা
লীগের প্রয়োজন ছিল, আওয়ামী লীগ কিন্তু সেখানে কূটনৈতিকভাবে চরমভাবে ব্যর্থ হয়েছে। আজকে আমাদের সবচেয়ে প্রাণের বন্ধু, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ভারত রোহিঙ্গা ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করছে না। আজকে দেখেন রাশিয়ার বিরাট বিনিয়োগ বাংলাদেশে, রাশিয়া কিন্তু আমাদেরকে সাপোর্ট করছে না। চীনের একটি বিরাট বিনিয়োগ বাংলাদেশে, অথবা এই সরকারের সাথে অত্যন্ত সম্পর্ক উচ্চতায়, তারা কিন্তু রোহিঙ্গার ব্যাপারে আমাদের সহযোগিতা করছে না। সুতরাং আমরা যে জিনিসটি চাচ্ছি, জাতীয় স্বার্থে বিদেশি বন্ধুদেরকে যাতে বাংলাদেশের পক্ষে থাকে, সেই ব্যাপারে আমরা তাদের সাথে যোগাযোগটা আমাদের নেতৃত্ব সবসময় রেখে থাকে, এইটাই কিন্তু একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে আমি মনে করি। জি, আমরা একটু ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, তার কাছ থেকে একটু জেনে আসতে চাই, বিদেশি দূতাবাস প্রসঙ্গে এখন বিএনপির যে অংশগ্রহণ সেটি নিয়ে আওয়ামী লীগ বেশ সমালোচনা করছিল। একটু যদি পেছনের দিকে আমরা দেখছি যে 2007 সালের 11 জানুয়ারি ঢাকাস্থ কানাডীয় হাইকমিশনের বাসায় একটি বৈঠক হয়েছিল, সেখানে অন্যান্য অনেক দেশের রাষ্ট্রদূতরা ছিলেন এবং উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা শেখ ফজলুল করিম সেলিম। এবং তিনি পরে গণমাধ্যমে বলেছেন যে বিভিন্ন কথার প্রেক্ষিতে তারা একটা সময় বলেছেন যে দেশে অন্যরকম ঘটনা ঘটতে পারে যদি সব দলের অংশগ্রহণে নির্বাচন না হয়, এবং ওনাদের কথায় মনে হয়েছিল কিছু একটা হচ্ছে কারণ ওনারা পজিটিভ কিছু বললেন না। এই যে দূতাবাসের সাথে বৈঠক আমরা দেখছি এবং দূতাবাসের ভূমিকা পরে আমরা দেখলাম সেটি দৃশ্যমান হলো, আমাদের রাজনীতিতে বিদেশি দূতাবাসগুলোর এতটা জোরালো ভূমিকা কেন, বা কেন প্রয়োজন হচ্ছে রাজনৈতিক দলগুলোর? না, আপনি খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন। এর গুরুত্বটা এই কারণেই যে বাংলাদেশ একসময় যেই ভঙ্গুর অর্থনীতির দেশ ছিল এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে আমাদের দেশের বিভিন্ন উন্নয়ন এবং এনজিওর মাধ্যমে বিভিন্নভাবে এদেশে তারা অর্থনৈতিক সহায়তা প্রদান করত, তাদের সেই সমস্ত ডোনেশন উইথড্র করলে দেশে এক ধরনের অর্থনৈতিক সংকট দেখা দিত। আপনি 2007 কথা বলছেন, এটা কিন্তু 2008 থেকে 2022-23 দিকে আমরা যাচ্ছি। বাংলাদেশের অর্থনীতি কিন্তু ম্যাচিওর হয়েছে, এখন কিন্তু বাংলাদেশ বিশ্বের একটা বৃহৎ অর্থনৈতিক দেশের দিকে যাচ্ছে, আমরা উন্নয়নশীল দেশে পদার্পণ করেছি, এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একক এবং সঠিক নেতৃত্বের গুণে। যখন আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া শুরু করেছি, এখন কিন্তু বিদেশি দূতাবাস কিংবা কূটনৈতিক কিংবা ডিপ্লোম্যাটস যারা বলেন, তারা আগে যেভাবে আমাদেরকে ইন্টারফেয়ার করতো সেইভাবে ইন্টারফেয়ারেন্স কিন্তু আর নেই। তো 2007 সালের যে ঘটনা বলছেন, ওই সময় বাংলাদেশ খুবই একটা ভালনারেবল সিচুয়েশনে ছিল, আমাদের অর্থনীতি অনেক দুর্বল ছিল। ওই সময় ওনারা নাক গলিয়ে যে সমস্ত নির্দেশনা দিতেন, অনেক সময় আমাদের বাধ্য হয়ে তাদের কথা শুনতে হয়েছে, কেননা তাদের কথা না শুনলে তারা মানি উইথড্র করে নিলে আমাদের দেশের মানুষের একটা সমস্যা হতে পারে। বাংলাদেশ এখান থেকে বহু আগে বের হয়ে এসেছে, ওইগুলো থেকে আমরা বাংলাদেশ অনেক আগে চলে এসেছে। আমরা বিশ্ব ব্যাংক আমেরিকার কথা বাদ দিয়ে পদ্মা সেতু নিজের টাকায় করেছি, সক্ষমতা প্রমাণ করেছি, এখন তারা আমাদের চোখ রাঙানি কথাবার্তা আমরা কিন্তু পাল্টা জবাব দিতে শিখে গেছি। আমাদের সক্ষমতা সেটি হয়ে থাকলে বিএনপির এখন দূতাবাসের সহায়তা চাওয়াতে দোষের কি আছে আসলে? একই তো, অর্থাৎ আপনার কথার প্রেক্ষিতে যদি বলতে চাই, ওরা যেতে পারেন, ওনারা যেতে পারেন, ওনাদের দলের রাজনৈতিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা চাই যে ওনার সমস্ত দূতাবাসে ঘোরাঘুরি করুক, দূতাবাসে ঘোরাঘুরি করতে করতে ওনারা আমাদের দেন দরবার সমস্ত কিছু বলুক, আমাদের কোনো অসুবিধা নেই এতে। কিন্তু এইগুলো করতে যে ওনারা যদি দেশের ভেতরে এই জ্বালাপোলা করতে যান আবার, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অসুবিধা। ওনারা কূটনৈতিক ডিপ্লোম্যাটস, বিভিন্ন দেশের সাথে রাজনৈতিক সখ্যতা সমঝোতা ওনারা বজায় রাখেন, আমরাও চাই, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত অযাচিত পরিস্থিতি যদি তৈরি না করেন তাহলে ওনাদের অনেক আমাদের দেশের মানুষের প্রতি তাদের অনেক বড় রকমের দয়া হবে, কেননা ওনারা যেভাবে এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা জনজীবন বিপর্যস্ত করতে চান সেই জায়গায় ওনারা যেতে পারবেন বলে আমি মনে করি না। তবে আর একটা কথা বলেছেন যে কূটনৈতিক তৎপরতা, আমি বলি দেখেন মায়ানমার যে কাজটা করেছে, আমরা কিন্তু আন্তর্জাতিক আদালতে মায়ানমারকে গণহত্যা করেছে বলে রায় দিয়েছে, তাদের উপর কূটনৈতিক প্রেশার চলমান, কারা কীভাবে কী করবে না করবে তাদের ব্যাপার, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র হিসাবে এই সমস্ত রোহিঙ্গাদের কীভাবে দেশের বাইরে নিয়ে যেতে হবে সেই জন্য আমরা কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছি। আপনারা বললেন যে নত জানু, আমরা জানি যে কার জানু কতটা নত কোনখানে, এই বিষয়ে আমাদেরকে আর বুঝিয়ে আপনাদের বলার কোনো প্রয়োজন নেই, জাতি জানে। জি, আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু এই পর্বে জনাব আবু সাইদ খান, তার কাছ থেকে জেনে আসতে চাই, আমরা যেই সরকার বা যেই কাঠামোর অধীনে নির্বাচন করতে হবে সেখানে যে প্রশাসন এবং সরকার বা দলের প্রসঙ্গ আসছে, নির্বাচন কমিশন বলছে যেটি আগে বলছিলাম তার একটু ভিন্নভাবে জানতে চাই, যে সরকার এবং দল, আপনার কথা যেটি আসছে যে সব প্রশাসনই সবসময় যেই দল থাকে ক্ষমতায় তাদের অনুসারী হয়ে যায়,
সরকার এবং দল দুটি আলাদা তো কাঠামো, বা নির্বাচন কমিশনও বলছে যে দুটি আলাদা, কিন্তু অনেক সময় আলাদা করা যায় না। এটি আসলে কেন হচ্ছে, বা আমাদের এখানে সরকার তো একটি সকলের সরকার, দল কোনো একটি পক্ষের, এই আলাদা কেন হচ্ছে না, এই পরিবেশটা কেন? এখানে সংবিধানেরও একটা সমস্যা রয়েছে, মানে সে সমস্যা রয়েছে। যেমন ধরুন যে ভারতের কথাই যদি আমরা তুলনা করি কিংবা অন্য অন্য আরো অনেক দেশে, তখন সরকারের যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেওয়ার পর সেখানে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন অবস্থায় সরকার পরিচালনা করার দায়িত্ব দেন, এবং যেটাকেও এক ধরনের কেয়ারটেকার গভর্নমেন্ট করা বলা হয়। কিন্তু আমাদের দেশে সরকার থাকা অবস্থায় নির্বাচন হয়, তো যে কারণে, এবং সংসদও বহাল থাকে, যে কারণে এখানে সরকারের বাইরে যাওয়াটা আরো কঠিন হয়ে পড়ে। তো এইটা একটা ব্যাপার রয়ে গেছে। আমার কাছে মনে হয় যে সেখানেও সংবিধানকে, অর্থাৎ আপনি যদি মনে করুন যে আলাদা তত্ত্বাবধায়ক সরকার হবে না, তারপরও নির্বাচনকালীন সরকারের কেউ আরো ক্ষমতায়ন করা দরকার, এবং সেইটা হয় না, এবং সরকারের এমপিরাও বল থাকেন, এই ব্যাপারটা রয়ে গেছে। তো এক আরেকটা হচ্ছে যে গণতন্ত্র মানে হচ্ছে তো চর্চার বিষয়। তো সরকারের এই যে দীর্ঘদিনের চর্চা, ধরুন যে ব্রিটেনে তো সংবিধানই নেই, তারপরে কি করে তারা গণতান্ত্রিক বিধিবিধান কার্যকর করছে, এটা এইভাবে সম্ভব, সেটা চর্চার মধ্য দিয়ে তারা একটা জায়গায় এসছে, এক ধরনের মূল্যবোধ গড়ে উঠেছে, এক ধরনের নিয়ম রীতি গড়ে উঠেছে, সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের এখানে এই চর্চার জায়গাটা কিন্তু সেইভাবে হয় নাই। আমরা দীর্ঘ সময় ধরে 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের একটা এক ধরনের যাত্রা শুরু হওয়ার পরও তা বারবার বাধাগ্রস্ত হয়েছে, এবং এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিন্তু কার্যকর নয়, তারাও স্বাধীনভাবে কাজ করতে পারছে না, তো যে কারণে এখানে সরকারের প্রভাব থেকেই যায়। অর্থাৎ বারবার আন্দোলন হয়েছে কিন্তু স্থায়ী সমাধান আসলে এখনো বাংলাদেশ পায়নি। আপনাদের দুজনকেও ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আমজনতায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে থাকুন আমজনতায়।